দুঃসময় পিছু ছাড়ছে না সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নবাসীর। মোহনপুর ইউনিয়নের অন্তর্গত মোহনপুর, রাজনগর, নৌকাখালী ও মুরারগঞ্জ গ্রামে পরপর তিনবার বন্যা আঘাত করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি, একই সাথে তারা ফসলহানির শিকার হয়েছেন। কিন্তু তাদের পাশে স্থানীয় কেউ না দাঁড়ালেও ব্রিটেনের আল খায়ের ফাউন্ডেশন দাঁড়িয়েছে, বাড়িয়ে দিয়েছে মানবতার হাত। ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী। বন্যার পর এই প্রথমবারের মতো তারা কোনো সহযোগিতা পেলেন। তিন বছরের ভিতরে এই যে বন্যা ক্ষতি করছে, আমরা কোনো কিছু পাইছি না, মেম্বারদের মানে দিছেন না, ওখান আমরা বর্তমানে পাইছি কোনো বেলা, আমরা কোনটা পাইছি না, ওখানে আমরা পাইছি, আপনারা লাগে আমরা দোয়া করুন। বন্যার করাল গ্রাসের কবলে ঘরবাড়ি সবই হারিয়েছেন ছুরেজা বেগম। এখন নিঃস্ব এই বৃদ্ধার ঠিকানা হয়েছে অন্যের বাসা। নিদারুণ এই অভাবের সময় আল খায়ের ফাউন্ডেশনের চাল, ডাল, আলু, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে অনেকটা ভরসা পেয়েছেন তিনি। আমার গোর বাংশে গাঙ্গের পাড়ে বাবা নিচে গিয়ে আমার এগুলো ঠিনলা দিই, এরা বেসা দিছি, মানে আমার গোর বাড়ি নাই, আমার গোর বাড়ি নাই, আমার জায়গা নাই, আমি তাকে আর আপনার জায়গা। তার মতো আরও অনেকে খাদ্য সামগ্রী পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন, সন্তোষ প্রকাশ করেছেন আল খায়ের ফাউন্ডেশনের প্রতি। আল খায়ের ফাউন্ডেশনের মহৎ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভাইস চেয়ারম্যান। আমাদের সুনামগঞ্জ হাওড়বাওয়ার এলাকা, বন্যা কবলিত এলাকা, আমাদের এই দরিদ্র এলাকার কথা চিন্তা ভাবনা করে আল খায়ের ফাউন্ডেশন থেকে আজকের যে ত্রাণ সামগ্রী বিতরণের যে প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে, এই জন্য আমি আল খায়ের ফাউন্ডেশনের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। রেখে আজকে যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, এই জন্য আমি আমার পুরা সুনামগঞ্জ সদর উপজেলাবাসীর পক্ষ থেকে আমি আল খায়ের ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা উদ্যোগ হাতে নেওয়ার জন্য। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।